ভিএফডি দিয়ে যদি কোনো মোটর কন্ট্রোল করে থাকেন এবং যদি চান মোটরটি নির্দিষ্ট সময় পর পর চালু কিংবা বন্ধ হোক, অথবা মোটরটি রিভার্সে এবং ফরওয়ার্ডে উভয় দিকেই নির্দিষ্ট সময় পর পর ঘুরুক, সেক্ষেত্রে ভিএফডির সাথে এই ধরনের একটি টাইমার ব্যবহার করতে পারেন। আর এই টাইমার ব্যবহার করে ভিএফডিকে আপনি নানা ধরনের অপারেশন করতে পারবেন। যেমন ধরুন কোনো একটি কনভেয়ার বেল্ট, আপনি চাচ্ছেন কনভেয়ার বেল্টটি নির্দিষ্ট সময় পর পর সামনের দিকে যাক এবং পেছন দিকে আসুক, অর্থাৎ উভয় দিকেই বেল্টটি ঘুরুক, সেক্ষেত্রে আপনি এই ভিএফডির সাথে একটি টাইমার কানেকশন করতে পারেন। অথবা বিভিন্ন ধরনের মিক্সচার মেশিন আছে বিভিন্ন মিল কারখানায়, ফ্যাক্টরিতে কিংবা বিভিন্ন ওয়ার্কশপে বিভিন্ন জায়গায়, তো মিক্সচার মেশিনের কাজ হচ্ছে কোনো মেটেরিয়ালকে মিক্স করা, সেক্ষেত্রে এর ভিতরে ব্লেড থাকে, সেই ব্লেডটি উভয় দিকেই নির্দিষ্ট সময় পর পর ঘুরে। যদি মিক্সচার মেশিনটি বড় হয়ে থাকে সেক্ষেত্রে থ্রি ফেজ মোটর হয় এবং এই থ্রি ফেজ মোটরকে ঘোরানোর জন্য আমরা ভিএফডি ব্যবহার করি। এখন যদি মোটরটি উভয় দিকেই নির্দিষ্ট সময় পর পর ঘোরাতে চান আপনি, সেক্ষেত্রে এই ভিএফডির সাথে এ ধরনের টাইমার ব্যবহার করতে পারেন। বিভিন্ন ধরনের টাইমার ব্যবহার করে এটি নির্দিষ্ট সময় পর পর চালু এবং বন্ধ করতে পারেন, রিভার্স এবং ফরওয়ার্ড করতে পারেন। এ ধরনের অপারেশন আপনারা বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে পাবেন, প্রায় সকল ফ্যাক্টরিতেই পাবেন, বিভিন্ন জায়গায় পাবেন। অনেকে নিজে নিজে মেশিন তৈরি করেন, মেশিন তৈরি করার ক্ষেত্রে এই ধরনের মোটর এবং ভিএফডি ব্যবহার করার প্রয়োজন পড়ে। অনেকে আছেন এসব সম্পর্কে ধারণা কম, টেকনিক্যাল পার্সন না, অর্থাৎ ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান না, কিন্তু মেশিন তৈরি করছেন, তারাও এই ধরনের অপারেশন জেনে রাখলে আপনাদের মেশিন তৈরি করতে সহযোগিতা হবে। তো আজকের ভিডিওতে দেখাবো প্র্যাকটিক্যালি যে একটি ভিএফডি কিভাবে টাইমারের মাধ্যমে অপারেশন করবেন, অর্থাৎ উভয় দিকে ঘোরাবেন, রিভার্স এবং ফরওয়ার্ড করবেন, ভিএফডি কিভাবে কানেকশন করবেন, এটি কিভাবে প্রোগ্রামিং করবেন, সেটিং করবেন, বেসিক প্যারামিটারগুলো একটি মোটরকে রান করার জন্য, তা সম্পূর্ণ দেখাবো আজকে প্র্যাকটিক্যালি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে। আমার কাছে রয়েছে শিলিন ব্র্যান্ডের একটি ভিএফডি, যেটির ক্যাপাসিটি হচ্ছে 0.75 কিলোওয়াট, 220 ভোল্ট সিঙ্গেল ফেজ, অর্থাৎ এটি হচ্ছে ইনপুট 220 ভোল্টের এবং আউটপুট হচ্ছে থ্রি ফেজ 220, অর্থাৎ 200 থেকে 240 ভোল্ট এর আউটপুট। আর এই ব্র্যান্ডটি হচ্ছে ইন্টারন্যাশনাল একটি নাম করা ব্র্যান্ড, চাইনিজ হলেও এটি বেশ ভালো একটি ভিএফডি। এই শিলিন ব্র্যান্ডের ভিএফডিটি আপনারা এখন প্রায় চাইনিজ মেশিনে পেয়ে থাকবেন এবং এ কারণে আপনারা আজকের এই ভিডিওটি দেখলে, এর প্রোগ্রামিং জানলে আপনারা এই ধরনের ভিএফডিতে কাজ করতে আপনাদের সহযোগিতা হবে। এরপর রয়েছে সেলেক্ট ব্র্যান্ডের 800XC মডেলের দারুণ একটি টাইমার। এই টাইমারটি হচ্ছে সাইক্লিক টাইমার বা অন অফ ডিলে টাইমার, প্রোগ্রামেবল। দারুণ এই টাইমারটি নিয়ে পূর্বেই আমার ভিডিও রয়েছে। এই টাইমারটি দিয়ে আমি আজকে ভিএফডিটি কন্ট্রোল করব এবং চাইলে এ ধরনের অন অফ ডিলে টাইমার দিয়েও আপনি এটিকে কন্ট্রোল করতে পারেন। এবার ভিএফডির কানেকশনটি দেখিয়ে নিচ্ছি। প্রথমেই দেখুন এখানে বেশ কিছু টার্মিনাল রয়েছে, এর মধ্যে নিচে রয়েছে পাওয়ার টার্মিনাল এবং উপরে হচ্ছে কন্ট্রোলিং টার্মিনাল। প্রথমে যে কানেকশনটি হবে সেটি হচ্ছে এর ইনপুট। খেয়াল করুন এটি কিন্তু 220 ভোল্ট ইনপুট, এখানে আমি নিউট্রাল এবং এখানে আমি ফেজ দিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আর এল ওয়ান এবং এস এল ওয়ান এল টু, এটা এক্ষেত্রে এই দুটি হচ্ছে আমার ইনপুট, ফেজ এবং নিউট্রাল। এর আউটপুট হচ্ছে থ্রি ফেজ ইয়েলো, ব্ল্যাক এবং ব্লু, এই তিনটি হচ্ছে এর আউটপুট, মোটর আউটপুট। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন এই তিনটি আমার মোটর আউটপুট এবং এই দুটি হচ্ছে আমার সিঙ্গেল ফেজ ইনপুট। এরপর রয়েছে এখানে কন্ট্রোলিং টার্মিনাল। খেয়াল করুন এখানে বেশ কিছু কন্ট্রোল টার্মিনাল রয়েছে, এর মধ্যে আমি তিনটিতে কানেকশন দিয়ে নিয়েছি, এসডি, এসটিএফ এবং এসটিআর। এসডি হচ্ছে আমার এই ভিএফডির কমন টার্মিনাল, যার মাধ্যমে আমার ডিজিটাল ইনপুটটি আমি সংযোগ করলে বিভিন্ন ধরনের অপারেশন হবে এই ভিএফডিতে। এরপর রয়েছে এসটিএফ, এটি ফরওয়ার্ডে ঘোরানোর জন্য। এরপর রয়েছে এসটিআর, এটি হচ্ছে রিভার্সে ঘোরানোর জন্য। এরপর রয়েছে আরও বেশ কয়েকটি টার্মিনাল, এগুলো মাল্টিফাংশনাল টার্মিনাল, এক প্রোগ্রাম চেঞ্জ করে করে এই একই টার্মিনালে বিভিন্ন ধরনের ফাংশন পাওয়া যায়। আমরা এমও ফাংশনের মধ্যে জগিং ফাংশন দিয়ে রেখেছি, যা আমরা প্রোগ্রাম দেখানোর সময় এটি প্র্যাকটিক্যাল দেখাবো। এরপরে এম ওয়ান এম টু আমি ব্যবহার করছি না, আরইএস, এটি হচ্ছে রিসেটের জন্যে, যদি কোনো ধরনের ফল্ট হয় এক্সটার্নাল সুইচ দিয়ে রিসেটের জন্যে। আর এই পিসি হচ্ছে এর 24 ভোল্ট আউটপুট, যদি আমরা এটি 24 ভোল্টে কন্ট্রোলিং করতে চাই সেক্ষেত্রে এই 24 ভোল্টই আমার কমন হবে। তো আমরা ব্যবহার করছি গ্রাউন্ড ভোল্টটি, অর্থাৎ এসডি, এই টার্মিনালটি কমন হিসেবে। এরপরে উপরে আরও কিছু টার্মিনাল রয়েছে, এখানে ভেরিয়েবল, এক্সটার্নাল ভেরিয়েবল ব্যবহার করা যায়,
অ্যানালগ ইনপুট আউটপুট দেওয়া যায়, আরও কিছু ফাংশন রয়েছে যেগুলো আজকে দেখাবো না, কারণ এক ভিডিওতে এত কিছু দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এরপর রয়েছে এখানে যে ইন্টারনাল রিলে, যার মাধ্যমে বিভিন্ন ফল্ট ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা যায়, বিভিন্ন অ্যালার্ম বাজানো যায়, এটিও আমি আজকে দেখাবো না, এটি নিয়ে আমার পূর্বেই ভিডিও রয়েছে। এরপর দেখুন এর টাইমারটি, এই টাইমারের ডায়াগ্রাম বুঝলে আপনারা কিভাবে কানেকশন করেছি তা সহজে বুঝতে পারবেন। তো খেয়াল করুন আমার এই টাইমারে A1 এবং A2 এই দুটি হচ্ছে কয়েল, অর্থাৎ এই টাইমারকে পাওয়ার দেওয়ার জন্য, অ্যাক্টিভেট করার জন্য এখানে রয়েছে A1 এবং A2। এই দেখুন A2, আর এটি হচ্ছে আমার A1। এই যে দেখুন, তো A1 এবং A2 তে যদি আমি 220 ভোল্ট দেই সেক্ষেত্রে টাইমারটি অ্যাক্টিভেট হয়ে যাবে। এখানে আমার এই টাইমারটি 20 থেকে 240 ভোল্ট AC দেওয়া যায় এবং 18 থেকে 240 ভোল্ট DC দেওয়া যায়। দারুণ একটি টাইমার, প্রোগ্রামেবল টাইমার। এখানে বেশ কিছু ডিপ সুইচ রয়েছে, এই দেখুন, এই ডিপ সুইচের এক একটা অন এবং অফ করার মাধ্যমে প্রোগ্রাম করা যায় টাইম, সেকেন্ড, মিনিট এবং আগে চালু হবে নাকি আগে বন্ধ হবে, বিভিন্ন ধরনের ফাংশন এটির মাধ্যমে করা যায়। আজকে বিস্তারিত দেখাবো না, এটি নিয়ে আমার চমৎকার একটি ভিডিও রয়েছে পূর্বেই, চাইলে দেখে নিতে পারেন। দারুণ ইন্ডাস্ট্রিয়াল মানের এই প্রোগ্রামেবল টাইমারটি আপনাদের বিভিন্ন কাজে আসবে এবং ইন্ডাস্ট্রিতে কাজ করতে বা প্রোগ্রাম করতে সহজ হবে ভিডিওটি দেখলে। যাই হোক, এখানে ডিপ সুইচের বিভিন্ন ডায়াগ্রাম দেওয়া আছে, এগুলো আমি এখন বোঝাচ্ছি না, আমার যেটুকু দরকার আমি সেটুকুই বলছি আজকে ভিডিওর জন্য। তো A1 A2 তে যদি আমি কয়েল কানেকশন দেই সেক্ষেত্রে আমার এটি অ্যাক্টিভ হবে। এরপর রয়েছে এর অক্সিলারি পয়েন্টগুলো, অর্থাৎ NONC। এখানে দেখুন এই 15 নম্বর টার্মিনালটি আমার কমন, এর সাথে 16 হচ্ছে নর্মালি ক্লোজ এবং 15-র সাথে 18 হচ্ছে নর্মালি ওপেন। এরপর দেখুন 25 নম্বর, এই টার্মিনালটি আমার কমন, এর সাথে 26 হচ্ছে নর্মালি ক্লোজ এবং 25-এর সাথে 28 হচ্ছে নর্মালি ওপেন। এখানে দুটি আলাদা আলাদা রিলে রয়েছে, চাইলে দুটি ব্যবহার করা যায়, আমি একটি ব্যবহার করছি। এবং এখানে 10 সেকেন্ড পর্যন্ত টাইম সেট করা যায়, আমি এখানে ডিপ সুইচে 10 সেকেন্ড সেট করে নিয়েছি, এই জন্য আমি সর্বোচ্চ বাড়ালে এটি 10 সেকেন্ড পর্যন্ত কাউন্ট করতে পারবে, অন এবং অফ করতে পারবে, চাইলে এটিকে মিনিটে রূপান্তরিত করা যায়। এই জন্য আমার পূর্বেই এটি নিয়ে যে ভিডিও রয়েছে সেটি দেখতে হবে। যাই হোক, এবার কানেকশনটি বোঝাচ্ছি। তো দেখুন আমার A1-এ এবং A2-তে আমি কানেকশন দিয়ে নিয়েছি, এই যে দেখুন এটি আমার নিউট্রাল এবং এই লালটি আমার A1-এ গিয়েছে, এটি হচ্ছে ফেজ, এই দুটিতে কানেকশন দেওয়ার মাধ্যমে এটি অ্যাক্টিভেট হয়ে যায়। এরপর রয়েছে এর অক্সিলারি, অর্থাৎ NONC, দেখুন 15 নম্বর বলেছিলাম, এখানে দেখুন 15 হচ্ছে আমার কমন, আমি এই কমনে VFD থেকে আসা কমন তারটি দিয়েছি, কোনটি দেখুন, এই দেখুন SD, এটি হচ্ছে আমার VFD-র কমন টার্মিনাল। আর এই VFD-র কমন টার্মিনালের সাথে যদি আপনি রিভার্সে কিংবা ফরওয়ার্ডে একটি তার সুইচের মাধ্যমে শর্ট করেন সেক্ষেত্রে এটি ফরওয়ার্ডে অথবা রিভার্সে রান করবে, অন্য টার্মিনালে জগে দিলে জগ রান করবে। অনেকেই হয়তো এই বিষয়গুলো জানেন, কিন্তু যারা একটু কম জানেন নতুন তাদের জন্য একটু ভেঙে বলার চেষ্টা করছি। তো আমার SD টার্মিনালটি, কমন টার্মিনালটি আমি নিয়েছি আমার টাইমারের কমনে। এরপর এর NO এবং NC থেকে আমি দুটি তার বের করেছি, যে দুটি তার আমার গিয়েছে VFD-র ফরওয়ার্ড এবং রিভার্স টার্মিনালে। এখানে দেখুন 16 এবং 18, একটি হচ্ছে নর্মালি ক্লোজ এবং একটি হচ্ছে নর্মালি ওপেন। আর এর মাধ্যমে এই কমন টার্মিনালটি টাইমার অন হলে একবার 16 দিয়ে এর আউটপুট দেবে, একবার 18 দিয়ে এর আউটপুট দেবে, যার মাধ্যমে এই ড্রাইভে, অর্থাৎ VFD-তে এখানে যে কানেকশন দেখতে পাচ্ছেন এই লাল তার দুটি, এটি হচ্ছে আমার একটি রিভার্সে এবং একটি ফরওয়ার্ডে। টাইমার একবার এটিকে সিগনাল দেবে, একবার এটিকে সিগনাল দেবে, আর এর মাধ্যমেই মোটরটি একবার রিভার্সে একবার ফরওয়ার্ডে ঘুরবে। VFD এবং মোটরকে অন অফ করার জন্যে আমি একটি সুইচ ব্যবহার করেছি, যাতে টাইমারে পাওয়ার দেওয়ার সাথে সাথেই এটি অন হয়ে না যায়। আর এজন্যে আমরা যে কমন টার্মিনালটি ব্যবহার করেছিলাম VFD এবং টাইমারের, তার সাথে এই সুইচটি ব্যবহার করেছি সিরিজে, এটি একটি সিলেক্টর সুইচ, নর্মালি ওপেন সুইচ। এর কমন টার্মিনালটির তারটি আমার সুইচের এক প্রান্তে দিয়েছি এবং সুইচের অপর প্রান্ত দিয়ে বের করে আমি টাইমারের কমন প্রান্তে দিয়েছি 15 নম্বর টার্মিনালে, যার মাধ্যমে কমনকে ডিসকানেক্ট করার মাধ্যমে আমি VFD অন অফ করতে পারবো, মোটর অন অফ করতে পারবো। এবার মোটরটি আমি অপারেশন করে দেখাচ্ছি টাইমারের মাধ্যমে, তার আগে আমি টাইমারে পাওয়ার দিয়ে নিচ্ছি।
দেখুন আমি টাইমারে পাওয়ার দিয়ে নিয়েছি। এবার দেখুন আমি এই সিলেক্টর সুইচটি অন করে দিচ্ছি। দেখুন আমার মোটরটি রিভার্সে এবং ফরওয়ার্ডে উভয় দিকে ঘুরছে নির্দিষ্ট সময় পর পর। এই যে দেখুন একবার রিভার্সে ঘুরছে, আবার ফরওয়ার্ডে ঘুরছে। আর এখানে টাইমারের দিকে খেয়াল করুন, টাইমারটি একবার অন হচ্ছে একবার অফ হচ্ছে। এই যে দেখুন আমি এখানে 5 সেকেন্ড করে সেট করে নিয়েছি, 5 সেকেন্ড এটি অন থাকছে এবং 5 সেকেন্ড টাইমারটি অফ থাকছে। কিন্তু এর অক্সিলারি পয়েন্টের মাধ্যমে উভয় তারে কানেকশন গিয়ে মোটরটি উভয় দিকে ঘুরছে। আর এটি হচ্ছে অন অফ ডিলে টাইমারের ক্ষেত্রে। যদি আপনি এটি শুধু অন ডিলে টাইমার বা অফ ডিলে টাইমার দেন, এ ধরনের টাইমার বা যে কোনো অন ডিলে অফ ডিলে টাইমার, সেক্ষেত্রে কিন্তু এটি অন হয়ে বসে থাকবে। আপনার এক্ষেত্রে অন অফ ডিলে টাইমার বা সাইক্লিক টাইমার ব্যবহার করতে হবে। আমার এটি একটি অন অফ ডিলে টাইমার বা সাইক্লিক টাইমার। এই যে দেখুন, এই যে আমি বন্ধ করছি, দেখুন দেখুন বন্ধ করার সাথে সাথে আমার মোটরটি বন্ধ হয়ে গেছে। আবার দেখুন এই যে সুইচ দিয়েছি, আবার চালু হয়ে গেছে। তো এই ওয়ারিং এর মাধ্যমে, এই কানেকশনের মাধ্যমে আপনি চাইলে একটি 3 ফেজ মোটরকে VFD সাহায্যে অন অফ করতে পারেন, নির্দিষ্ট সময় পরপর চালু বা বন্ধ করতে পারেন। অর্থাৎ কনভেয়ার বেল্ট বা মিক্সচার মেশিনকে উভয় দিকে ঘোরাতে পারেন, সামনে পেছনে নিতে পারেন। এরপর আমরা এখন এর প্রোগ্রামিংটি দেখাবো, কিভাবে এর প্রোগ্রাম সেট করেছি, ফাংশনগুলো সেট করেছি এই অপারেশনটি করার জন্যে, যার মাধ্যমে আপনারা দারুণ প্র্যাকটিক্যাল নলেজ পাবেন। তো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে, দয়া করে পজ করে এখনই লাইক করে দিন, সাবস্ক্রাইব করে নিন যদি নতুন হয়ে থাকেন, যেহেতু আপনাদের দারুণ দারুণ সব ভিডিও দিয়ে উপহার দিয়ে থাকি। এগুলো করতে অনেক সময়, অর্থ এবং পরিশ্রমের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা পাশে থাকলে, সাপোর্ট দিলে আরও বেশি কাজ করার উৎসাহ পাই। আর ভালো লাগলে চ্যানেলটি ভিজিট করে দেখুন, হয়তো এমন কিছু ভিডিও পেয়ে যেতে পারেন যেগুলো হয়তো ভাববেন যে এতদিন কেন এই ভিডিওগুলো আমি দেখিনি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন কিছু ভিডিও আছে যা দেখে আপনারা সারপ্রাইজ হয়ে যাবেন, অভিভূত হয়ে যাবেন। তো আশা করছি এই সুযোগটি মিস করবেন না, চ্যানেলটি ভিজিট করে দেখুন। এই VFDটিতে 300-এরও বেশি প্যারামিটার রয়েছে, প্রত্যেকটি প্যারামিটার সেটিং করার প্রয়োজন পড়ে না। আজকে দেখাবো যে কয়েকটি প্যারামিটার খুবই জরুরি, বেসিক প্যারামিটার আজকের অপারেশনের জন্য দরকার, সে কয়েকটি দেখাবো। বিস্তারিত পরবর্তী ভিডিওগুলোতে আরও বেশি প্যারামিটার দেখাবো। এই ইন্টারফেসটি অর্থাৎ এই কিবোর্ডটি দেখুন, এখানে রয়েছে বেশ কয়েকটি বাটন এবং নব। আপনারা সবাই জানেন এই নবটির মাধ্যমে ফ্রিকোয়েন্সি অর্থাৎ স্পিড বাড়ানো কমানো যায়। আর এখানে রয়েছে স্টপ রিসেট বাটন, যার মাধ্যমে স্টপ করা যায়, বাটন চেপে এবং রিসেট করা যায়। এরপর রয়েছে মুড বাটন, সেট বাটন। মুড বাটন চাপ দিলে আপনি প্রোগ্রাম শিফটে যেতে পারবেন, অর্থাৎ প্রোগ্রামে যেতে পারবেন। আর সেট বাটনটি ধরে নেন এন্টার বাটন, এর মাধ্যমে আপনি প্রোগ্রামে প্রবেশ করতে পারবেন। আর এখানে রয়েছে রিভার্স এবং ফরওয়ার্ড বাটন, এই দুটি হচ্ছে ম্যানুয়ালি যদি কিপ্যাড চেপে আপনি রিভার্স ফরওয়ার্ডে ঘোরাতে চান, সেক্ষেত্রে এই দুটি ব্যবহার করতে হয়। তো আজকে আমাদের দরকার এই দুটি, মুড এবং সেট বাটন। প্রথমে আমরা মুড বাটনটি চাপ দেব। দেখুন দুইবার চাপ দেওয়ার পরেই আমার প্রোগ্রাম চলে এসেছে, এখানে প্রোগ্রাম নাম্বার আসেনি। এই ভেরিয়েবলটি ঘোরালে প্রোগ্রাম নাম্বার আসবে। তো ধরুন আমি 30 নম্বর প্রোগ্রামে যাব, সেক্ষেত্রে কি হবে, 30 নম্বর প্রোগ্রাম রেডি করে আপনি সেট বাটন চাপ দিলেই কিন্তু প্রবেশ করে যাবেন, আবার সেট বাটন চাপ দিলে আপনি প্রোগ্রাম থেকে বেরিয়ে আসবেন। এটি হচ্ছে এর প্রোগ্রামে ঢোকা এবং বের হওয়ার অপশন। এবার দেখুন আমার এখানে বেশ কিছু প্রোগ্রাম আমি লিখে নিয়েছি যেগুলো আমার আজকের ফাংশনের জন্য দরকার, জরুরি দরকার। এখানে একটি পেজ রয়েছে এবং ভিতরে আরেকটি পেজ রয়েছে। তো আমি একটি একটি করে আপনাদের কি কাজ বলছি এবং সেট করে দেখাচ্ছি। প্রথমে দেখুন প্রোগ্রাম নাম্বার P1, এটি হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আপনার সর্বোচ্চ কত ফ্রিকোয়েন্সিতে মোটরটি চলবে। যদি এই প্রোগ্রাম 1-এ সেট না করেন, বেস ফ্রিকোয়েন্সিতে সেট করলে সেক্ষেত্রে এখানে যদি কম থাকে তাহলে কম স্পিডে চলবে। এই জন্যে বেস ফ্রিকোয়েন্সি অর্থাৎ এর সর্বোচ্চ গতিটা আপনাকে নির্ধারণ করে দিতে হবে। আমি প্রোগ্রাম সিলেক্ট করছি, এই দেখুন P1, এই যে P1, এটিতে ঢোকার জন্য আপনি সেট বাটনে চাপ দেবেন একবার। এই দেখুন আমি প্রবেশ করে গেছি, এখানে লেখা আছে 50, এই যে আমার এখানেও 50 দেওয়া আছে, এটি 50ই থাকবে। এটি থেকে বের হওয়ার জন্য আবার সেট বাটন চাপ দিলে আপনি বেরোতে পারবেন। এরপরে চলে গেলেন প্রোগ্রাম 2, এখন এটিতে আবার যদি আপনি সেট বাটন চাপ দেন, প্রবেশ সাথে সাথে করবে না, 3 বার শিফট হবে। এই যে দেখুন 1, 2, 3,
এরপরের বার চাপ দিলে আপনি 2 নম্বর প্রোগ্রামে ঢুকতে পারলেন। আমার 2 নম্বর প্রোগ্রাম দরকার নেই, আমি বেরিয়ে যাচ্ছি। আমার দরকার প্রোগ্রাম 3, বেস ফ্রিকোয়েন্সি, অর্থাৎ সচরাচর আমার ভিএফডিটি কত ফ্রিকোয়েন্সিতে চলবে। এটি হচ্ছে আমাকে বেস ফ্রিকোয়েন্সি প্রায় সকল ভিএফডিতেই থাকে, এটি সেট করার প্রয়োজন এবং এটি বাধ্যতামূলক। তো 3 আমি প্রবেশ করার জন্য সেট বাটন চাপ দেব। দেখুন, সেট বাটন চাপ দিলে সাথে সাথে প্রবেশ করে না, 3 বার চাপ দেওয়ার পরে চতুর্থবারে গিয়ে সেই প্রোগ্রামটিতে প্রবেশ করে। অর্থাৎ আমি প্রোগ্রাম 3 তে প্রবেশ করেছি। বেস ফ্রিকোয়েন্সি আমার 50, এখানে 50 সেট করা আছে। আপনি চাইলে এটিকে কমাতে বা বাড়াতে পারবেন। এখন এটি যদি কমাতে বাড়াতে হয় সেক্ষেত্রে কি করবেন? আপনি ধরুন এটিকে আমি 40 করে দিলাম, একদম রাউন্ড ফিগার 40 করি। একটি উদাহরণ দেখাচ্ছি আর কি, যে কিভাবে এটি সেভ করতে হয়। তো যা আছে তা রাখতে চাইলে সেট বাটন চাপলে আমি বেরিয়ে আসতে পারছি। যদি এটিকে চেঞ্জ করা লাগে, চেঞ্জ করে আপনি কি করবেন, সেট বাটনটি চেপে ধরে রাখবেন। এই যে দেখুন, চেপে ধরে রাখলে দেখবেন এটি ব্লিঙ্ক করছে, অর্থাৎ লেখাটি যাচ্ছে আসছে। তো এরপরে যদি আরেকবার সেট বাটন চাপ দেন, সেক্ষেত্রে এটি সেভ হয়ে গেল। এখন দেখুন প্রোগ্রাম নাম্বার 7, আমি 7 যাচ্ছি। এই 7 প্রবেশ করলাম, করার পরে এখানে যেই সংখ্যাটি আছে বা এই যে সেটিংসটি আছে, এটি যদি আমি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এই সেট বাটন চেপে ধরে রাখতে হবে এবং এই লেখাটি ব্লিঙ্ক করবে, তারপরে আরেকবার সেট বাটন চাপ দিলে এটি সেভ হবে। তাছাড়া সেট বাটন যদি শুধু একবার চাপ দিয়ে বেরিয়ে আসেন সেক্ষেত্রে এটি সেভ হবে না, পরবর্তী প্রোগ্রামে চলে যাবেন। যাই হোক, আমার প্রোগ্রাম 7 আমি প্রবেশ করেছি। এটি হচ্ছে অ্যাক্সিলারেশন টাইম, এটি হচ্ছে 1.00, আর এটি হচ্ছে সেকেন্ড, 1.0 সেকেন্ড। অ্যাক্সিলারেশন টাইম এবং ডি অ্যাক্সিলারেশন টাইম কি আপনারা হয়তো জানেন, মোটরটি রান দেওয়ার পরে কত সময়ের মধ্যে ফুল গতিতে পৌঁছাবে এবং বন্ধ হওয়ার সময় কত সময়ের মধ্যে বন্ধ হবে সেটিকে নির্ধারণ করে অ্যাক্সিলারেশন টাইম, এবং বন্ধটি হচ্ছে ডিসেলারেশন টাইম। তো এটি আমার আছে 1 সেকেন্ড। আমি সেট বাটন চাপ দিচ্ছি, বেরিয়ে এসেছি। এটি কিন্তু যা আছে তাই রয়েছে, যদি প্রোগ্রাম চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে সেট বাটন চেপে ধরে রাখতে হয়। যাই হোক, এবার হচ্ছে 8, ডিসেলারেশন টাইম। এই সেট বাটন চাপ দিচ্ছি, এই দেখুন চতুর্থবারে প্রবেশ করলাম। তো এবার এটি আছে 1 সেকেন্ড, যদি আমি এটিকে বাড়াতে চাই সেক্ষেত্রে এভাবে করে, এই যে দেখুন, সেট বাটন চেপে ধরে রাখতে হবে। এটি যখন ব্লিঙ্ক করবে, লাফালাফি করবে, তখন আরেকবার চাপ দিলে এটি সেভ হবে। এখন কিন্তু সেভ হয়ে গেছে, আমি আরেকবার ঢুকে দেখাচ্ছি। এই যে দেখুন 8, 8 হচ্ছে আমার ডিসেলারেশন টাইম। এই দেখুন 1-এর বেশি হয়ে গেছে, আমি এটিকে আবার আগের জায়গায় নিয়ে যাচ্ছি, 1-এ নিয়ে যাচ্ছি। এই যে 1 সেকেন্ড, এখন এটিকে সেট করার জন্য সেট বাটনটি চেপে ধরে রাখতে হবে। এটি যখন ব্লিঙ্ক করবে, আরেকবার সেট বাটন চাপ দিলে বেরিয়ে এসেছি। তো আমার ডিসেলারেশন টাইম সেটিং করা শেষ। এরপর হচ্ছে জব ফ্রিকোয়েন্সি, প্রোগ্রাম 15-তে যাই আমি। এই যে 15-তে প্রবেশ করছি, 20 হার্টসে আছে, অর্থাৎ যখন আপনি জগ অপারেশন করবেন সেটি 20 RPM-এ চলবে, কিন্তু যখন আপনি মেশিন রিভার্স ফরওয়ার্ডে ঘোরাবেন তখন কিন্তু ফুল আরপিএম, অর্থাৎ 50 দেয়া আছে আমার, 50-তেই ঘুরবে। জগ অপারেশন বিভিন্ন প্রয়োজনে হয়, ব্যবহার করতে হয়, এটি নিয়ে আমার পূর্বে ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন, এর বিস্তারিত বলা আছে ভিডিওটিতে। যাই হোক, এটি থেকে আমি বেরিয়ে আসছি, এটি 20-ই থাকবে। এরপরে রয়েছে প্রোগ্রাম নাম্বার 16, জগ অ্যাক্সিলারেশন ডিসেলারেশন টাইম, অর্থাৎ যে জগ অপারেশনটি হবে স্লো আরপিএমে যে চালু হবে সেটা কত সময়ের মধ্যে চালু হবে সেটা সেট করা যায়। এই যে দেখুন, এটি হচ্ছে 0.5 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের অর্ধেক সময়ের মধ্যে জগ ফ্রিকোয়েন্সিতে পৌঁছে যাবে। এটি চাইলে আপনি বাড়াতে পারেন, সেক্ষেত্রে আপনি জব করলে যা সেকেন্ড দেবেন সেই সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ গতিতে পৌঁছে, 20 ফ্রিকোয়েন্সিতে থাকলে 20-এ পৌঁছাবে, অথবা 50 থাকলে 50-এ পৌঁছাবে, 30-এ থাকলে 30-এ পৌঁছাবে, কত সেকেন্ডের মধ্যে যা সেট করবেন তা। এখানে সেট করা আছে 0.5 সেকেন্ড, আমি প্রোগ্রাম সেট করে বেরিয়ে আসলাম। এরপর রয়েছে প্রোগ্রাম 19, বেস ফ্রিকোয়েন্সি ভোল্টেজ, অর্থাৎ আপনার যে বেস ফ্রিকোয়েন্সি, মেইন যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা কত ভোল্টেজ আউটপুট দেবে। আপনাদের বলে রাখি, আমার এই ভিএফডিটি কিন্তু 220 ইনপুট এবং আউটপুটও কিন্তু 220, অর্থাৎ 220 থেকে 240 ভোল্ট, তবে 3 ফেজ। আর আমার যে মোটরটি রয়েছে সেটিও কিন্তু 3 ফেজ মোটর, কিন্তু 220 3 ফেজ। সেক্ষেত্রে আমার এর ভোল্টেজ হবে, আউটপুট হবে 220 ভোল্ট। এই যে দেখুন, আমি আরেকটি জিনিস বলে নিচ্ছি, আপনারা খেয়াল করেছেন কিনা, দেখবেন
কখনো আমার প্রোগ্রামে ঢুকতে তিনবার চাপতে হচ্ছে, কখনো একবার চাপলে ঢুকতে পারছি। এটি কেন আমি বলছি, এই যে দেখুন, তিনবার চাপার পরে চতুর্থবারে আপনি প্রবেশ করতে পারলেন প্রোগ্রাম নাম্বার 19-এ। আমি বেরোচ্ছি, এই যে দেখুন, আবার দেখাচ্ছি প্রোগ্রাম 19, এই যে 19। এখন দেখুন প্রোগ্রাম সাথে সাথে ঢুকে গেছি। এটা কখনো হয় কি, তিনবার প্রেস করা লাগে, কখনো একবার প্রেসেই হয়। এটি যদি ব্যবহার করতে জানেন এই নবটি, সেক্ষেত্রে প্রত্যেকবার এক চাপে আপনি প্রবেশ করতে পারবেন। কিভাবে দেখায়, এই যে দেখুন, এখন কিন্তু 20 নম্বর প্রোগ্রাম। এখন আমি একটা প্রোগ্রাম থেকে বের হওয়ার পরে যদি চাপ দেই, দেখবেন তিনবার চাপতে হচ্ছে, 20-এ প্রবেশ করলাম। এখন আবার 20-এ আমি প্রবেশ করব, দেখুন যদি আমি 20-এ প্রবেশ করতে যাই, সেক্ষেত্রে আমাকে এই যে নবটি এটি ঘোরালেই হয়। এখন যদি আমি সেট বাটন চাপ দিই, সেক্ষেত্রে কিন্তু আপনি তিনবার প্রেস করার পর আপনি 21-এ প্রবেশ করতে পারবেন। কিন্তু যদি এই নবটিকে আপনি একটু চালাকি করে এন্টার দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একবারেই প্রোগ্রামে প্রবেশ করতে পারবেন। তো অনেক নতুন মানুষ আছে যারা জানেন না বা এই সাইলেন্ট ভিএফডি নিয়ে কাজ করেন নাই, তো তাদের সহজ করার জন্য মূলত আমি এই কথাটি বললাম। তো আসলে অনেক ধরনেরই কিছু হিডেন ট্রিক্স থাকে, মানে চালাকি থাকে, যেগুলো জানলে কাজ করতে সহজ হয়। এক এক ভিএফডিতে এক এক ধরনের অপারেশন কিপ্যাড থাকে, বিভিন্নভাবে এটিতে প্রবেশ করা যায়, এক একটার ক্ষেত্রে এক এক রকম। তো এটার ক্ষেত্রে দুই রকমভাবেই আপনার প্রোগ্রামে প্রবেশ করা যায়। যাই হোক, আমরা ছিলাম বেস ফ্রিকোয়েন্সিতে, এটাতে আরেকবার দেখাই 19। দেখুন এটির আমার আউটপুট ভোল্টেজ দেবে 220 ভোল্ট। যদি আপনি বাড়াতে কমাতে চান, সেক্ষেত্রে কমাতে পারেন, যেহেতু এটি 223 ফেজ আউটপুট, সেক্ষেত্রে 220 ভোল্ট রাখতে হবে। আমি বেরিয়ে আসলাম। এরপর রয়েছে 80, প্রোগ্রাম নাম্বার 80, 80। এটি হচ্ছে এমও টার্মিনাল ফাংশন সিলেকশন। এমও টার্মিনাল কোনটি, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে এমও টার্মিনাল, এটিতে আমি তার লাগাইনি, লাগিয়ে দেখাবো। এটি হচ্ছে আমার জব ফ্রিকোয়েন্সির জন্য। আমি প্রথমে আপনাদেরকে রান করে দেখিয়েছি রিভার্সে এবং ফরওয়ার্ডে, এই জন্য দুটি তার রয়েছে। কিন্তু যদি আমি জব ফ্রিকোয়েন্সি দেই, অর্থাৎ জগে অপারেশন করি, সেক্ষেত্রে এমোতে আমার তার লাগাতে হবে। আমি এটি একটি লাগিয়ে আপনাদের দেখাবো একটু পরে প্র্যাকটিক্যালি। তো এই টার্মিনালটি কি কাজ করবে সেটি সিলেকশন করা লাগে প্রোগ্রামের মাধ্যমে। তো দেখুন 80-তে, অর্থাৎ এমও টার্মিনাল ফাংশনে আমার 10 সেটিং করা রয়েছে। এই 10-এর মাধ্যমে বোঝায় এটি হচ্ছে জব অপারেশন। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে মেইন যে পিডিএফটি রয়েছে, অর্থাৎ এই ভিএফডির যে ম্যানুয়াল রয়েছে, সেটির লিঙ্ক দিয়ে দেব। সেখানে আপনারা আরও বিস্তারিত পাবেন, বিশেষ করে এই যে প্রোগ্রাম নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এর পাশে আপনি কিন্তু অপশন পাবেন। আমার যে কয়টি প্রোগ্রাম দরকার আমি সেটি লিখে নিয়েছি, কিন্তু আপনি যখন ওই পিডিএফটি পড়বেন বা এই ভিএফডি নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আরও অপশন পাবেন। যেমন ধরুন এমো টার্মিনালে আমি 10 সিলেক্ট করেছি, 10-এর মাধ্যমে আমি সিলেক্ট করেছি যে এমো টার্মিনালটিতে আমি জগ অপারেশন করতে চাই। কিন্তু আপনি যদি এই এমো টার্মিনালে জগ অপারেশনের পরিবর্তে ফরওয়ার্ড, রিভার্স কিংবা অন্য কোনো ফাংশন করতে চান, সেক্ষেত্রে এই ফাংশনে আপনি আরও অপশন পাবেন। আমি এখানে 10 সিলেক্ট করেছি, আপনার হয়তো সেখানে অন্য কোনো সংখ্যা সিলেক্ট করার প্রয়োজন পড়তে পারে, যদি আপনি এই এমো টার্মিনালটি অন্য কাজে ব্যবহার করতে চান। তো সেক্ষেত্রে আপনাদের এই পিডিএফটি কাজে লাগবে, ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এটি হচ্ছে প্রোগ্রাম 83, আর এর ফাংশন নাম হচ্ছে এসটিএফ টার্মিনাল ফাংশন সিলেকশন। এসটিএফ যে টার্মিনালটি রয়েছে, এই যে টার্মিনালটি, এটি হচ্ছে এসটিএফ, যার মাধ্যমে আমি মোটরটি ফরওয়ার্ডে ঘোরাচ্ছি, আর এটি হচ্ছে এসটিআর, যার মাধ্যমে আমি এটি রিভার্সে ঘোরাচ্ছি। তো এই এসটিএফ টার্মিনালটিকে আমি কী কাজে ব্যবহার করতে চাই সেটি সিলেক্ট করা যাচ্ছে এই প্রোগ্রাম নাম্বার 83-তে। এই যে দেখুন 83, এটিতে আমি 0 সেট করেছি। 0 সেট করলে এটি ফরওয়ার্ডে ঘুরবে। আপনি চাইলে এটিকে রিভার্সেও ঘোরাতে পারেন, সেক্ষেত্রে 0-র জায়গায় অন্য কোনো সংখ্যা দিতে হবে, সেটি আপনি পিডিএফে, অরিজিনাল পিডিএফে পেয়ে যাবেন। এরপর আছে প্রোগ্রাম 84। 84 হচ্ছে এসটিআর টার্মিনাল ফাংশন সিলেকশন, এটিতে 1 সিলেক্ট করা। অর্থাৎ এখানে যে এসটিআর টার্মিনালটি রয়েছে, এটি আমি কোন কাজে ব্যবহার করব, আমি একটু প্রোগ্রামে প্রবেশ করে দেখাচ্ছি। প্রোগ্রাম 84, প্রোগ্রাম 84, এই যে দেখুন 84-এ 1 সিলেক্ট করা রয়েছে, তো এটি সেট দিয়ে বেরিয়ে গেলাম। এরপরে রয়েছে, এই যে দেখুন, প্রোগ্রাম 86, আরইএস টার্মিনাল ফাংশন সিলেকশন। এখানে যে আরইএস টার্মিনাল রয়েছে, এই যে দেখুন, এটি আমি কি কাজে ব্যবহার করব, এটি সাধারণত রিসেটের জন্য ব্যবহার করা হয়ে থাকে, কোনো ধরনের ফল্ট আসলে এক্সটার্নাল সুইচের মাধ্যমে রিসেট করার জন্য, তবে এটিকে প্রোগ্রামে সেট করে দিতে হয়। তো আমি এই 86 সেট করে নিচ্ছি, এই যে 86, এটি হচ্ছে 30, এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন 30।
থার্টির অপশন হচ্ছে এটিকে রিসেট করা। এরপরে সেট বাটন দিয়ে বেরিয়ে যাচ্ছি। এরপরে প্রোগ্রাম নাম্বার 300, এটি হচ্ছে মোটর কন্ট্রোল মুড সিলেকশন, এটি হচ্ছে 0। এই মুড সিলেকশনটি আপনি পিডিএফে গেলে দেখতে পাবেন কয়েকটি অপশন দেওয়া আছে, ভিএফ কন্ট্রোল, তারপরে ভেক্টর কন্ট্রোল, অর্থাৎ ভিএফটিটি আপনি কোন মুডে চালাবেন সেটি। এরপরে আরও অনেকগুলো প্যারামিটার রয়েছে যেগুলো আজকে প্রয়োজন নেই, তবে মাঝখানে একটি প্যারামিটার বাকি রয়েছে, সেটি হচ্ছে P35। এটি হচ্ছে কমিউনিকেশন এবং রানিং অ্যান্ড স্পিড কমান্ড সিলেকশন, অর্থাৎ আপনি এই ভিএফডিটি যে কীভাবে অপারেশন করবেন, আলাদা এক্সটার্নাল টার্মিনালের মাধ্যমে, এই যে টার্মিনাল দেখতে পাচ্ছেন এই টার্মিনালের মাধ্যমে সুইচ দিয়ে নাকি এর কিপ্যাড দিয়ে, এবং এর যে ফ্রিকোয়েন্সি বাড়াবেন কমাবেন সেটি কি এর নিজস্ব এই নব দিয়ে নাকি আলাদা ভেরিয়েবল বা পট রেজিস্টর দিয়ে সেটি সিলেক্ট করা যায়, তো সেটিও এই P35-এ আপনি পেয়ে যাবেন। যাই হোক, এখানে গুরুত্বপূর্ণ বেসিক প্যারামিটারগুলো সেট করে নিয়েছি, পরবর্তী কোনো ভিডিওতে হয়তো অন্যান্য প্যারামিটার নিয়েও আলোচনা করব। তবে এই শিলিন ব্র্যান্ডের প্যারামিটার হচ্ছে আমার কাছে ডেল্টার প্যারামিটারগুলো অনেক ইজি সহজ মনে হয়, বিশেষ করে নতুনদের জন্য। তো আপনাদের এই শিলিন ব্র্যান্ড নিয়ে যদি কোনো ধরনের কনফিউশন থাকে, প্যারামিটারগুলো যা বুঝিয়েছি তা যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, কমেন্ট করবেন, পরবর্তীতে আমি আরও সহজ করে সময় নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এবার আপনাদের আরও একবার অপারেশন করে দেখাচ্ছি, পাশাপাশি আপনাদের জগ অপারেশনও করে দেখাচ্ছি টাইমারের মাধ্যমে। আপনি চাইলে একদিকে বেশি স্পিড আরেকদিকে কম স্পিডেও চালাতে পারবেন, সেটিও প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। এই দেখুন আমি রাম দিচ্ছি, এই যে আমার মোটরটি একবার ফরওয়ার্ডে ঘুরছে, একবার রিভার্সে ঘুরছে, এই যে দেখুন রিভার্স ফরওয়ার্ড টাইমারের মাধ্যমে, টাইমার অন অফ হচ্ছে, এটি দুই দিকেই কিন্তু ঘুরছে এবং দুই দিকেই কিন্তু আমার ফুল আরপিএম অর্থাৎ 50 হার্টজে ঘুরছে, এই যে দেখুন, এই যে খেয়াল করুন। এখন আমি আপনাদের দেখাবো, যদি আপনি চান মোটরটি সামনের দিকে দ্রুত গতিতে যাক, ধীরে ধীরে পেছন দিকে আসুক, কিংবা ধীরে ধীরে সামনে যাক, দ্রুত গতিতে পেছনে আসুক, কিংবা স্পিডটি চাচ্ছেন আপনি একবার জোরে ঘোরাতে একবার কম ঘোরাতে, সেক্ষেত্রে আপনি এই জগ অপারেশনের মাধ্যমেও এবং টাইমার দিয়ে সেট করে আপনি এটিকে উভয় দিকেই ঘোরাতে পারবেন, একটিতে কম স্পিড এবং একটিতে বেশি স্পিড দিয়ে, সেটি আমি আপনাদের দেখাচ্ছি। আমার এখানে রিভার্স এবং ফরওয়ার্ডে দুই দিকেই সেম ফ্রিকোয়েন্সি সেট করা ছিল, কিন্তু জগে আমার 20 ফ্রিকোয়েন্সি সেট করা ছিল, 20, এটি আমি আপনাদেরকে একটু আগেই প্রোগ্রামে দেখিয়েছি। এখন আমি একটি তার ফরওয়ার্ডের তারটি আমি জগ অপারেশনে দিয়ে দেব, এই যে দেখুন, আমার জগ অপারেশনটি ছিল টার্মিনাল নাম্বার MO, যেটি ছিল আমার জগ অপারেশনের জন্য, এই যে আমি MOতে দিয়ে নিয়েছি। এখন আবার চালু দিয়ে দেখাচ্ছি, এই দেখুন, খেয়াল করুন এটি আমার রিভার্সে ঘুরছে, ফরওয়ার্ডে আমার এটির গতি কমে গিয়েছে, এখানে দেখাচ্ছে 20 হার্টজ, এটি আমার এখন জগ অপারেশনে চলছে, আর এটি আমার ফুল ফ্রিকোয়েন্সিতে চলছে 50 হার্টজে রিভার্সের দিকে। আপনি চাইলে এটিকে উল্টাও করতে পারেন, এই যে এখন আমার আরপিএম কম, চাইলে আপনি 20-এর জায়গায় আরও বেশি বাড়াতে পারেন, এখানে 20-এর বেশি বাড়বে না যেহেতু আমি এটি জগ অপারেশনে রেখেছি, আপনি যখন সেট করে দেবেন সেই সেট করা অপারেশনে কিন্তু এটি অপারেশন হতে থাকবে, এই দেখুন এটি জগ অপারেশন, আর ফুল অপারেশনের ক্ষেত্রে আপনি চাইলে কমাতে বাড়াতে পারবেন। আর এই দারুণ ফাংশনটি, এই কাজটি সম্ভব হয়েছে এই টাইমারের মাধ্যমে। তো দারুণ এই অপারেশনটি, এই প্রোগ্রামটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন নতুন হয়ে থাকলে, আর অনেকেই আছে দীর্ঘদিন ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, ভিডিও যদি উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করা উচিত, এটি আপনাদের দায়িত্বের মধ্যেই পড়ে। আর ভালো লাগলে কমেন্ট করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, লাইক করে দিন পরবর্তীতে এরকম দারুণ সব ভিডিও আনার জন্যে। আমি ভিএফডি নিয়ে আরও বিস্তারিত আরও ক্লিয়ারভাবে ভিডিও আনবো, আজকে সময় স্বল্পতার কারণে একটু দ্রুততার সহিত এর ভিডিও নিয়ে আলোচনা করেছি, তো আরও সহজভাবে আলোচনা করব। পূর্বেও আমার ভিডিওগুলো মানুষ পছন্দ করেছেন সহজ করে আলোচনা করার জন্যে, তো সামনেও আমি বিভিন্ন ধরনের ভিএফডি নিয়ে ভিডিও আনবো যদি আপনাদের আগ্রহ দেখি এবং সহযোগিতা পাই। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।